খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় মোবাইল ফোন সেট সহ তিনজনকে আটক করেছে পুলিশ। সকালে এক প্রেস ব্রিফিংয়ে খাগড়াছড়ির জেলা পুলিশ সুপার মুক্তধর জানান, সোমবার বিকেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের থেকে 10,48,000 টাকার মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়। আটককৃতদের মধ্যে ইমাম হোসেন ও বেলাল হোসেন গোমতী ইউনিয়নের দক্ষিণ শান্তিপুর এলাকার বাসিন্দা, আর আব্দুর রহিম বাঁশখালীর ছামবলী ইউনিয়নের। সব ধরনের অপরাধ দমনে খাগড়াছড়ি জেলা পুলিশের গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার।